এই বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি। আপনারা হয়তো টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের মাঝে কোন বিষয় নিয়ে কথা বলবো। টিউনিশিয়া থেকে 150 কিলোমিটার পাড়ি দিয়ে আপনারা কিভাবে ইতালিতে যাইতে পারবেন, এই নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন, দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা দেখছেন রিয়া বয়েস, আমি আপনাদের সাথে আছি মাসুম। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা সবাই জেনে থাকবেন টিউনিশিয়া এরকম একটা কান্ট্রি, আপনি যদি সেখানে যাইতে পারেন মাত্র আপনি 150 কিলোমিটার পাড়ি দিলে আপনি ডিরেক্টলি ইটালিতে চলে যেতে পারবেন। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, আপনারা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে যারা আপনারা চেষ্টা করছেন ইউরোপে যাবেন, যারা আপনারা যাইতে পাচ্ছেন না, আপনারা শোনা ভাই অনেকে ছুটছেন লিবিয়ার যাওয়ার জন্য। আপনারা জানেন লিবিয়া কিন্তু মাফিয়া ভরা ভাই, অত পরিমাণে মাফিয়া। শোনা ভাই, টিউনিশিয়াতে গেলে আপনি কিন্তু ক্যাম্পে কিন্তু বন্দি থাকবেন না, আপনি চাইলে বাজারে বন্দরে যে কোনো জায়গায় আপনি চাইলে চাইতে পারবেন। ওইখানে কিন্তু বিশেষ করে কোনো মাফিয়া নাই, আপনি আসনা স্বাধীন মতন চলতে পারবেন। আপনার কাছে মনে হবে যে তো আপনি বাংলাদেশে এখনও বসবাস করছেন। টিউনিশিয়া হচ্ছে একটা মুসলিম কান্ট্রি। টিউনিশিয়াতে আপনি আসনা ভাই যতদিন থাকবেন বিশেষ করে আপনি নামাজ পড়তে পারবেন। এখানে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন মসজিদ আছে, আপনারা সুন্দরভাবে নামাজ পড়তে পারেন। আপনারা আসনা যারা ভাই টিউনিশিয়ার যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, আমি যেটা বলছি আপনারা শুনে নেন, তাহলে অনেকটা আপনাদের কাজে লাগবে। আপনারা সবাই জেনে থাকবেন টিউনিশিয়াতে কিন্তু কোনো ওয়ার্ক পারমিট ভিসা হয় না। ওই টিউনিশিয়াতে গেলে আপনাদের অবশ্যই ভাই ট্যুরিস্ট ভিসায় আপনাদের যাওয়া লাগবে। আপনারা জেনে থাকবেন টিউনিশিয়ার এম্বাসি কিন্তু বাংলাদেশে নাই, টিউনিশিয়া যাইতে পারবেন। আপনারা সবাই জেনে থাকবেন, অনেকে আপনারা নাও জানতে পারেন যে দিল্লি থেকে ভিসা করে আপনি চাইলে টিউনিশিয়া আপনি যাইতে পারেন। আপনাদেরকে এখন বলছি টিউনিশিয়া থেকে গেমটা কীরকম করে হয়। আপনারা সবাই জানেন টিউনিশিয়ার রাজধানীর নাম হচ্ছে টিউনিস, সেখান থেকে আপনার গেমটা হয়। আপনার ওইখানে ট্রলার দিয়ে মাত্র 150 কিলোমিটার সমুদ্র আপনি পাড়ি দিতে পারেন, তাহলে আপনি ডিরেক্টলি চলে যাবেন ইটালি। আর আপনাদের মাঝে তো শেয়ার করলাম টিউনিশিয়া কিভাবে যাবেন, টিউনিশিয়া থেকে গেম দিয়ে আপনারা ইটালি যাইতে পারেন। মাঝে শেয়ার করব টিউনিশিয়া যাইতে কয় টাকা খরচ হচ্ছে, গেম দিয়ে ইটালি গেলে কয় টাকা খরচ হবে। আপনারা যারা চাচ্ছেন বাংলাদেশ থেকে টিউনিশিয়া যাইতে, আপনার ধরতে পারেন সর্বোচ্চ খরচ হবে 7-8 লাখ টাকা। এখন আমি বলছি টিউনিশিয়া থেকে আপনি এত চাচ্ছেন গেমটা দিতে, ওইখানে আপনাদের কয় টাকা খরচ শুনতে পেলাম। টিউনিশিয়া থেকে গেম দিয়ে আপনি ইটালি গেলে নাকি 4 লাখ টাকার বিনিময় আপনার গেমটা দেওয়া। তাই টিউনিশিয়া আপনারা যারা যাইতে চান অবশ্যই কিন্তু আপনাদের সম্পূর্ণ নিজ দায়িত্ব আপনাদের যাওয়া লাগবে। আমি কিন্তু দালাল না, মানুষকে কিন্তু আমি যাওয়ার জন্য বলি না। চাইছিলেন টিউনিশিয়া নিয়ে একটা ভিডিও মেক করার জন্য ভিডিওটা শেয়ার করলাম। যাই হোক ভাই, আপনাদের মাঝে অনেক সময় বকবক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ। আমার জন্য আপনারা দোয়া করবেন।